দেখেন সাপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে সাপের লেজ এই যে ওই মুহূর্তে সে খাদ্য আহরণে ব্যস্ত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই মে দু হাজার চব্বিশ আর চার দিন পরেই পবিত্র ঈদ তো এই মুহূর্তে সারা বাংলাদেশে কয়েকটি বিষয় মানুষের মুখে মুখে ঘুরছে বা ভাইরাল হয়ে গেছে বলা যায় তার ভিতরে আতঙ্কের দুটি বিষয় আছে একটি হচ্ছে রাসেল ভাইপার নামক সাপ তাকে নাকি যত্র চত্রে দেখা যাচ্ছে বিশেষ করে মানিকগঞ্জ যেসব নদী তীরবর্তী চল আর কি সেখানটাতে আমার স্ত্রী কয়েকদিন আগে এখানে একটা কালো সাপ দেখেছে এবং আপনারা জানেন সন্ধ্যা মালতী গাছ ছিল এখানে যে কারণে এই ঝোপঝাড় সব পরিষ্কার করা হচ্ছে তো সাপের আতঙ্ক সারা বাংলাদেশে একটা ভয়াল পরিবেশ তৈরি করেছে এবং গত দুই দিন আগে কোনো এক অজানা সাপ এখনো ট্রেস করতে পারেনি আমার এই জায়গাটার থেকে একটা বাচ্চা খেলা করছিল তাকে কামড়ে দিয়েছে তো স্বাভাবিকভাবে আমার এই চৌহদ্দির ভিতরেও একটা আতঙ্ক বিরাজ করছে এবং আমার বাচ্চারা যেহেতু ছোট ছোট আর সাপের ব্যাপারটা ছোট বড়ো কোনো বিষয় নাই দংশন করলেই খবর আছে তো এই একটা আতঙ্ক যেমন আমাদেরকে ঘিরে ধরেছে আর একটা বিষয় হচ্ছে কুকুর মিডিয়ায় পত্রিকায় বা আমরা জানাশোনা বিভিন্ন সংবাদে জানতে পারছি যে কুকুর ছোট বাচ্চা থেকে শুরু করে স্ট্রোক করা রুগী মুক্ত তমুকের কামড়ে দিচ্ছে সেক্ষেত্রেও কোনো বাজ বিচার নেই ওমা এ কী সাপ আমি তো মনে করেছি চেলা সাপ না ওটা ব্যাং কী ধরেছ ব্যাং না হুম ব্যাং ধরে খাচ্ছে না খাওয়ার সময় তো মারা যাবে না আচ্ছা এটা কি সাপ এটা কি মারা ঠিক হবে হেলে সাপ শিওর এই সামনের এই অংশটা এরকম কেন হুম খাদ্য গ্রহণের সময় তো মারা উচিত না হ্যাঁ সামনে আবার অন্যরকম তো সামনে তো আবার অন্যরকম নাকি না মেরে ফেলি সাপ এখন আতঙ্কের ব্যাপার তো আমরাও খুব আতঙ্কিত অবস্থায় আছি আর কুকুরের কথা যেটা বলছিলাম যত্রে তত্রে কুকুর কামড়াচ্ছে আমার বড় ছেলে জাহিন ও স্কুলে যায় অসংখ্য কুকুর তার যাত্রাপথে বিভিন্ন জায়গায় তো আতঙ্কে থাকে আসলে তো আমি একটা উদ্যোগ নিয়েছি আমার এই চৌহদ্দি চারিদিক দিয়ে পাচিল দেওয়া চারিদিক এই পেস্টুরি দেওয়া এ রাফি সাপুলের নাম নিয়ে ইয়ে নিয়ে এসেছি ওনাকে ডাকবো ওনাকে দিয়ে তন্ন তন্ন করে খুঁজে সাপ নিধনের চেষ্টা করব আর পৌরসভার সাথে বা স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমি চেষ্টা করব যে কুকুরগুলো মারার ক্ষেত্রে বা কুকুরের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যায় এই ব্যাপারগুলো একটু দেখব আর কি কনস্ট্রাকশনের কাজ চলছে বিধায় এখানে মনে করেন যে প্রচুর জিনিস পড়ে আছে তো সেক্ষেত্রে এসব জায়গায়ও সাপ অবস্থান করতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো এখানে ইট ঢিবি করা আছে যে বিভিন্ন কাঠ দ্রব্যাদি আছে এর ভিতরে থাকতেই পারে আসলে অবস্থান নিতেই পারে আর যেহেতু আমার স্বাদের সবজি বাগান সেহেতু এগুলোকে পুরো তুলে ফেলা যাচ্ছে না বা দুটানায় আছি আসলে যে শ্যাম রাখি না কুল রাখি তো যেহেতু আপনারা ইতিমধ্যে রাসেল ভাইপারের সমস্ত তথ্যাদি জেনেছেন সে কীরকম তার চেহারা কীরকম না জেনে থাকলে জেনে নেবেন মিডিয়া থেকে ইউটিউবে গুগল করে জানতে পারেন আর সেই মোতাবেক সাবধান থাকবেন কুকুর থেকেও সাবধান থাকবেন ঝিন্নদা চার আসনের এমপি আনারুল ইসলাম আনার এবং মিল্টন সমাজদার কিংবা অন্য ঘটনার চেতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার নিজের পরিবার পরিজন এবং সন্তানাদিকে সেভ করা তো সেই জায়গা থেকে যার যার মতো করে উদ্যোগ নেন এবং এগুলো থেকে সচেতনতা তৈরি করেন উনি এখনও খাওয়া দাওয়া করছেন এই সময়টাতে ডিস্টার্ব না করাই ভালো তারপরও ওকে যাইতে দিই চলে যাইতে দিই যা 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 চলে যা দেখেন সাপ চলো সাপ 来，来，来，来，来，来，来，来，来。 সাপ মারার দরকার পড়ে না এবং সব সাপ মারা উচিত না কারণ আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্য এবং আপনারা জানেন বিভিন্ন অ্যান্টিভেনম তৈরিতে ওষুধ তৈরিতে সাপের প্রয়োজন পড়ে সাপের বিষের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে সাপ দেখা মাত্রই মারবো এরকমও না কথাটা রেস্কিউ করা গেলে করা যাবে আর রাসেল ভাইপার যদি দেখেন তাহলে রাসেল ভাইপার আসলে আপনি দেখার আগেই সে নিজে দেখে এসে কামড়ে দিতে চায় তো সেহেতু রাসেল ভাইপার থেকে সাবধান এবং রাসেল ভাইপারকে দেখলে মারবেন আর যদি সম্ভব হয় অন্য সাপগুলোকে রেস্কিউ করবেন মানে উদ্ধার করে বন্য অধিদপ্তর বা বিভিন্ন চিড়িয়াখানা বা যেখানে দিলে ভালো হয় দিবেন বা দূরে বাগানে ছেড়ে দিয়ে আসবেন তাহলে সবাই সাবধানে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম